হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার গলার অবস্থা পুরো একদম খারাপ, পুরো চোকড গলা, এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে। আমি রিসেন্ট আমার মামা বাড়িতে গেছিলাম, তো ওখানে আমাদের কলকাতার থেকে মানে তুলনামূলকভাবে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, মানে সহ্য করা যায় না এমন টাইপের ঠান্ডা ওখানে। ছোটোবেলা থেকেই যখন ওখানে যেতাম, আমাদের মানে আমি ছোটোবেলায় যখন খড়গপুরে ছিলাম, তো মানে সেটার থেকেও ওখানে বেশি ঠান্ডা ছিল অশোকনগরে। কারণটা হচ্ছে যেহেতু একটু গ্রাম গ্রাম মতন পরিবেশ, তো তাই জন্য ঠান্ডাটাও বেশি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমি আজকে রেডি হয়ে গেছি, আমার বর এসছে, তারপরে রেডি হয়ে গেছি। আমি একটু দেরি হয়ে গেল কারণ অফিস থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। এখন আমি একটু মার্কেটে যাব। আর তোমরা সবাই জানো যে ক্রিসমাস আছে, তাই জন্য আমি অন্য সময় পার্ক স্ট্রিটে যাই, তো এইবার হয়তো পার্ক স্ট্রিটে যাওয়া হবে না আমার। কারণ ব্যাপারটা হচ্ছে আমার ছোট বেবি আছে, তোমরা সবাই জানো, তো এবারে বেবিকে এতক্ষণের জন্য রেখে যাওয়াও পসিবল না, আর ওকে নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ ওখানে মানে চূড়ান্ত পর্যায়ে ভিড় হয় আর ঠান্ডাটাও তেমন পড়েছে, তো আমি ওকে নিয়ে যাওয়ার রিস্কি নিতে চাই না, তাই আমারও যাওয়া হবে না। তো কেননা ঘরটাকেই একটু সুন্দরভাবে ক্রিসমাস ইভের মতন করে যাতে আমি সাজিয়ে দিতে পারি, সেই চেষ্টাই করব আমি। তো তাই জন্য টুকটাক কয়েকটা জিনিস টিনিস কিনতে যাব। তো দেখি যদি পারি মার্কেটে গিয়ে, যদি তেমন ভিড় না দেখি তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কিনলাম না কিনলাম। আর বাড়িতে এসে সুন্দর করে ডেকোরেশন করব একটু হাতে সময় নিয়ে, যাতে কালকের মানে ক্রিসমাস ইভিনিংটা যাতে খুব সুন্দর হয়। তো চলো আমার সাথে থাকো। তু হায় ভগবান, এত দাম জিনিসগুলোর, মানে ধরলে ছ্যাঁকা লেগে যাবে এমন দাম। আর দোকানদারগুলো হয়েছেও তেমন, জানে যে হচ্ছে সবাই তো নেবেই, তাই জন্য হচ্ছে দামটাও তেমন তুঙ্গে করে রাখি। তাই জন্য আমি ভাবলাম অত করে লাভ নেই, তার থেকে একটু টুকটাক ঘুরে ঘুরেই আসি, আর একটুখানি টুকটাক এই ফুচকা টুচকা এসব খেয়ে আসলাম, আর টুকটাক জিনিস কিনেছি। মেয়ের জন্য একটা সুন্দর হেয়ার ব্যান্ড কিনে এনেছি, এরকম টুং 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 করে স্প্রিং লাগানো আছে, স্যান্টা আছে সেখানে, তো ওইটা কিনে এনেছি। আর ঘর সাজানোর কিছু জিনিস তেমন কিনিনি, কারণ এত বেশি দাম, বেকার টাকা ওয়েস্ট করে কোনো লাভ নেই। আজকের দিনটা লাগানো থাকবে, তারপরে তো সেই আবার রেখে দেব আবার পরের বছরের জন্য। তার থেকে ভালো আমি টুকটুক করে টাকা জমিয়ে পরের বছরই সুন্দর করে ঘর সাজাবো, এখন দরকার নেই বাবা। তো আমি কিছু কিছু জায়গায় গেছিলাম, চার্চে গেছি, তারপরে টুকটাক জিনিস কিনেছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখার জন্য আমার সাথে ভিডিওতে থাকো। দেখো এটা হচ্ছে অ্যাসেম্বলি হল, এখানে অ্যাসেম্বলি হয়। দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে। আমি এখন চলে এসেছি সেন্ট পল চার্চের ভিতরে, আমাদের বাড়ির থেকে একদমই কাছে। কি সুন্দর ডেকোরেশনটা দেখো করেছে চার্চটার, দেখেছো কত সুন্দর। হ্যাঁ দেখো, চার্চের ফাদার বসে আছে এখানে লেফট সাইডে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? এখানে দেখো সবাই ক্যান্ডেল ধরিয়েছে,
এখানে দাদা বসে আছে মোমবাতি নিয়ে, সবাই এখানে মোমবাতি লাগাচ্ছে, চলো আমিও লাগাই। দাদা মোমবাতি কত? 5-7-15 5 টাকার দাও, দিচ্ছি দিচ্ছি। এখানে জুতো খুলে তারপরে মোমবাতি ধরা, তো দেখো মোমবাতিটা আমিও ধরাই। দেখো আমিও মোমবাতি লাগিয়ে দিয়েছি। আমি এখন ঢুকে গেলাম চার্চের ভিতরে, দেখো কি সুন্দর করে চার্চটাকে সাজিয়েছে। বেরিয়ে গেলাম চার্চ থেকে, এখন বাড়ি ফিরে যাব, কারণ মেয়েও বাড়িতে আছে। আর এতক্ষণে হয়তো কান্নাকাটি অলরেডি শুরু করে দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি, তো চলো। হ্যালো বন্ধুরা, আমি এই যে এখানে চলে এসেছি সেন্ট পল চার্চের সামনে, কেওড়া পুকুর মানে কবরডাঙ্গার থেকে একটু বেরিয়েই চলে এসেছি এখানে। এখানে এইবার কোভিডের জন্য বেশি মানে ইয়ে হতে পারছে না, মাস্কটাকে খুলে কোভিডের জন্য অ্যাকচুয়ালি বেশি মানে ভিড়ভাড়টা হচ্ছে না বা তেমন মেলা ঠেলা বসছে না, তাই জন্য সবারই খুব প্রবলেম হচ্ছে। কিন্তু আমার এখানে একটা দাদা মানে এখানে এই চার্চের উল্টো দিকে একটা দাদা বসে আছে কিছু ঘর সাজানোর টুকটাক জিনিস নিয়ে, তো দাদার কাছ থেকেই কয়েকটা জিনিস আমি নিচ্ছি। আর এত চিপ রেটে দিচ্ছে তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না, তো দেখে নাও কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আছে। দাদা তোমার হাতে যে স্টিকগুলো আছে এগুলো কত করে? 5 টাকা। তোমাদেরকে দেখো দেখিয়ে দিই কী সুন্দর সুন্দর জিনিসগুলো আছে ঘর সাজানোর। এখানে এইগুলোর একটু দাম বলে দাও তো। এই গোল্ডেন গোল্ডেন এই সুন্দর স্টিকগুলো 10? হ্যাঁ এগুলো 10। আর এই যে এই ফুলগুলো বেরিয়ে আছে গোলাপি রঙের এইগুলো? এগুলো হ্যাঁ এগুলো 10। আর এইগুলো এই এইগুলো 5 টাকা, তাই তো? হ্যাঁ কোনটা? এইটা 5। হ্যাঁ তো দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। আর দাদা মানে এতটা চিপ রেটে দিচ্ছে, এত চিপ রেটে কোথাও পাওয়া জাস্ট পসিবলই না। তো দেখো আমি অনেকগুলোই নিয়ে নিয়েছি এখানে ঘর সাজানোর জন্য, খুব সুন্দর লাগবে ঘরে রাখলে, এগুলো ঘরের শোভাও বাড়ায় এই জিনিসগুলো। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরা এই জায়গায় আসলে দাদার কাছ থেকে অবশ্যই নিতে পারো। এই ক্রিসমাসের এই টাইমটাতেই দাদা এখানে বসে, সেন্ট পলস চার্চের ঠিক উল্টো দিকে। এই দেখো পিছনে চার্চটা আছে, এইটার ঠিক উল্টো দিকে অপোজিট সাইডেই দাদা বসে, তো আমি এখান থেকে নিলাম। We wish you a Merry Christmas and a Happy New Year and a Happy Anniversary. Actually, eta to Christmas Day obosshoi, but eta amar ar amar husband er anniversary ho.
মানে এটা আমাদের লাভ মেকিং অ্যানিভার্সারি 25th December of 2015 হি প্রপোজ মি তো তাই জন্য এই ডেটা খুব স্পেশাল আমাদের কাছে বড়দিন এই ডেটা আমাদের কাছে খুব স্পেশাল আমরা এই ডেটা প্রত্যেক বছর ছোটোখাটোভাবে যেমনভাবেই হোক না কেন যতটা সম্ভব আমরা এটা নিজেদের মধ্যে অ্যানিভার্সারি সেলিব্রেট করি তারাও মা আমার মেয়ে কেক খাওয়ার জন্য পুরো একদম ব্যস্ত তো এই যে মা কেক খাও না বলে বা বলে আমার মাও কেক খেয়ে নিল তুমি আসো এদিকে হ্যাঁ Happy anniversary, love. Happy anniversary. तो আমার মেয়ে আমাদের কন্টিনিউয়াসলি থাকাচ্ছে যে নেক্সট বাইকটাও কখন পাবে তো ফ্রেন্ডস এইভাবে আমরা সেলিব্রেট করলাম আমাদের অ্যানিভার্সারি কাম ক্রিসমাস তো আমার পাগলি বই কান্নাকাটি করছে ওর আরো কেক চাই ডিমান্ডিং কেক তো আমি তোমাদের কাছে আবার একটু পরে আসছো কিন্তু কেক খাইয়ে তো বন্ধুরা আমি অলরেডি মেয়েকে একটু একটু কেক খাইয়ে দিয়েছি কারণ ও কেক খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল বয়সটা অনেকটাই কম তাই জন্য বেশি কেক তো দেওয়া যাবে না জাস্ট অল্প একটু ক্রিসমাসের জন্য ওকেও দেওয়া হলো একটু কেক তো আমি চেঞ্জ হয়ে গেছি মেয়েকেও চেঞ্জ করে দিয়েছি তো অ্যাকচুয়ালি আমাদের মানে কিছু মিল্ক প্যাকেটের দরকার ছিল তো তাই জন্য একটু সুইগি করে নিয়েছিলাম তো সুইগিতে একটু সেভ হয় আর কি আর আমাদের কোয়ান্টিটিতেও বেশি দরকার ছিল আর এখন আবার বাইরে যাব খুব ভিড়ভাট্টাও আছে তাই জন্য সুইগি করে নিয়েছিলাম তো সুইগিতে তো দুধের প্যাকেট দিয়েই গেল মানে ডেলিভারি যখন হলো তার সাথে না এই জিনিসটাও দিল ওই লেখা আছে স্যান্টা জাস্ট মেড আ স্পেশাল ডেলিভারি অ্যান্ড ইনস্ট্যান্ট ওয়ান অ্যাট দ্যাট সুইগি ইনস্টামার্ট দেখো এখানে আছে তো আমি এখনও খুলিনি ভাবলাম তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি যে কী আছে এর মধ্যে সেটা দেখাবো তোমাদেরকে তো চলো দেখা যাক বলে তো স্যান্টা সবাইকে ক্রিসমাসে গিফট দিয়ে যায় তো এটাও কি তেমন হলো ওয়াও একটা টুপি আছে দেখো কি আছে এর মধ্যে ও গড কত জিনিস আছে কি কি আছে বাহ দেখো 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 ইয়ে কি কি আছে দেখে নি একটা বিঙ্গো ম্যাডাঙ্গলস আছে চিজ ন্যাচোস একটা আছে 2 মিনিট প্যানকেক মিক্স এটা খুব ভালো হয়েছে এটা পেয়ে খুব ভালো হয়েছে এটা মেয়েকে বানিয়ে দেব আর একটা 5-star আছে বাহ সাইজটাও বেশ বড়ো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুইগি থ্যাংক ইউ সো মাচ এটা ফার্স্ট টাইম হলো আর কি বড়ো হয়ে যাওয়ার পরে বড় মানে আমাদের বড়োদেরকে তো কোনো কেউ গিফট দেয় না স্যান্টার বাট সুইগি দিল থ্যাংক ইউ সো মাচ তার সাথে এই ক্যাপটাও তো আমি এই ক্যাপটা পরে নিই Jingle bell, jingle bell, jingle all the way. Oh, what fun is to ride in a one-horse open sleigh. Yay! তো বন্ধুরা আমি অনেক 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 খুশি মানে খুশি হয়ে গেছি তো একটা হ্যাপি নোটে আমি আমার এই ব্লগটাকে এখানেই শেষ করছি অনেকটা রাত হয়ে গেছে আমাকে রান্নাবান্না করতে হবে এখন রান্নাঘরে যেতে হবে তো সারাদিন অনেক হই হুল্লোড়ে কাটলো তো চলো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোটোখাটো ব্লগ কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই আমাকে জানিও অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থেকে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যদি না ভালো লেগে থেকে থাকে ডিসলাইকও করতে পারো আর আমার চ্যানেলের পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই টাং করে বাজিয়ে দিও যাতে আমার আপকামিং কোনো ভিডিও তোমরা না মিস করতে পারো টিল দেন স্টে টিউন টাটা গুড নাইট এই তোমরা কোথাও যেও না কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি এইটা এক্ষুনি আমার ভাই আনলো
আমার ক্রিসমাসের আরেকটা গিফট, আমার ফেভারিট পেস্ট্রি। থ্যাংক ইউ ভাই।